ইউনিক ডিজাইনের ট্রান্সপ্যারেন্ট স্বচ্ছ কাঁচের মতো একটা হেডফোন, দেখতে যেমন সুন্দর ইউনিক এই হেডফোনটার ফিচারেও ভরপুর সেরকমই। দামের দিক থেকে খুবই কম হলেও এটা যে ফিচারগুলো রয়েছে সেগুলো আপনাকে অবাক করে দিবে। টাচ সেন্সিটিভ এই TWS-টিতে রয়েছে মাইক্রোফোন, সেই সাথে এটা চার্জিং কেজে রয়েছে অসাধারণ চোখ জুড়ানো একটা ডিসপ্লে যেখানে চার্জ কত পার্সেন্ট রয়েছে সেগুলো দেখাবে, কত পার্সেন্ট কমছে বাড়ছে সবই দেখতে পাবেন এটার চার্জিং কেজে। এরকম আরও অনেক ফিচার রয়েছে, সবগুলো জানবো আজকের ভিডিওতে। কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, কী কী ফিচার এখানে রয়েছে, কিভাবে অর্ডার করবেন, কোথায় বা পাবেন, এগুলো যাবতীয় সকল কিছু থাকছে আজকের ভিডিওতে। এরকম কম বাজেটের ইউনিক সব নতুন নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেল এন্ড 360। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন। ভিডিওর শুরুতে আমরা আনবক্সিং করে বক্স কন্টেন্ট হিসাবে কি কি পাচ্ছি সেগুলো দেখে নেব, এরপর কত টাকা দাম পড়বে সেটা জানবো, কোথা থেকে কিনতে পারবো, কিভাবে অর্ডার করবো, এই বিষয়গুলো জেনে আমরা ভিডিও শেষ করব। এবং ভিডিওর মাঝখানে আমরা জানবো এটার কি কি ফিচার রয়েছে, কিভাবে ব্যবহার করতে হবে এবং এইটা দামের তুলনায় কেমন হবে, এই বিষয়গুলো। প্রথমে আমরা বক্সের বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছি। এখানে ভিতরে যে বক্স কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর ফিচার অর্থাৎ TWS-টির ফিচার এবং অন্যান্য সকল তথ্য, এটার ছবি, এসবগুলো দেওয়া রয়েছে। বক্সের বাইরে সময় নষ্ট না করে বক্সের ভিতর থেকে বক্স কন্টেন্ট কী কী রয়েছে সবগুলো বের করে নিয়ে আসি। আমরা প্রথমে বক্সের ভিতর থেকে পেয়ে গিয়েছি একটা ইউজার ম্যানুয়াল। ট্রান্সপারেন্ট এই TWS-টির যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন এই ইউজার ম্যানুয়ালের ভিতরে। কি ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে, কতক্ষণ চার্জ দিতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এটার চার্জিং কেজে বা কতক্ষণ পর্যন্ত চার্জ দেওয়া যাবে এই TWS-2টি বা Airverse-2টি, সে সব কিছু তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। সো অবশ্যই ব্যবহারের আগে এটা পড়ে নেবেন, স্পেসিফিকেশন সহ সব কিছু এই ইউজার ম্যানুয়ালের মধ্যেই রয়েছে। সো আমরা ইউজার ম্যানুয়ালের পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে পাচ্ছি একটা চার্জিং কেবল, যেটা টাইপ সি কেবল এখানে দেওয়া হয়েছে। চাইলে আপনার মোবাইল ফোনের চার্জার ব্যবহার করেও কিন্তু আপনি চার্জ দিতে পারবেন এটা। পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে একটা প্লাস্টিকের কেজের মধ্যে দেওয়া হয়েছে মূল গ্যাজেট বা Airverse-2টি আলাদাভাবে এবং চার্জিং কেসটা আলাদাভাবে। সো TWS-টি ঠিক এইভাবে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে চার্জিং কেসটা কিন্তু পুরোপুরি স্বচ্ছ এবং এটাতে রয়েছে একটা ডিসপ্লে। সো আমরা আগে এইটা দেখে নেই, উপর দিয়ে পলিপেপারে প্যাক করা রয়েছে। চার্জিং কেসটির উপরের পলিপেপারটা আমরা খুলে ফেলবো, তাহলে ভিতরের যে ট্রান্সপারেন্ট TWS-এর চার্জিং কেসটা সেটা আমরা ভালোভাবে দেখতে পারবো। এবং উপরের পলিপেপারটা খুব ইজিলি খুলে ফেলা গিয়েছে। ভিতরের এটার ডিজাইন দেখতে কিন্তু খুবই সুন্দর, অসাধারণ বিল্ড কোয়ালিটি এটা। তবে এই ধরনের TWS-গুলো যদি যত্ন সহকারে ব্যবহার করা না হয় তাহলে কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণ স্ক্র্যাচ পড়বে। সো ইউজ করার সময় একটু যত্ন সহকারে ইউজ করতে হবে। আর এইখানে Airverse-2টা খুব ইজিলি আপনি চার্জিং কেজে বসিয়ে রাখতে পারবেন। এটাতে বসিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু চার্জিং কেসটা চালু হয়ে যাবে, একই সাথে এটার Airverse-2টাতেও কিন্তু লাইট চলে উঠবে। ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট চার্জ রয়েছে চার্জিং কেজে সেটা দেখাচ্ছে। Airverse-2টিতে চার্জ কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক এই চার্জিং কেসটা চার্জ বন্ধ করে দিবে, এমনকি Airverse-2টিও অফ হয়ে যাবে। নিচের দিকে এখানে টাইপ সি কেবল দিয়ে আপনি চার্জ দিতে পারবেন চার্জিং কেসটিকে। এবং এইটাতে যে Airverse-2টি রয়েছে এই দুইটি একবার ফুল চার্জে প্রায় 3-4 ঘন্টার মতো, এবং যদি আপনি টক টাইমের কথা আসেন অর্থাৎ কথা বলতে পারবেন 5 ঘন্টার উপরে, এটার যে চার্জিং কেস রয়েছে আরও 3 বার চার্জ দিতে পারবেন TWS-2টি। এমনকি এই চার্জিং কেজে 300 mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটার যে Airverse-2টি রয়েছে এখানে 30 mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আপনি Airverse-2টি আপনার স্মার্টফোন থেকে 10 মিটারেরও বেশি দূরত্ব থেকে ইউজ করতে পারবেন কোনো রকম সাউন্ডের কোয়ালিটি কমে না গিয়ে। এই আল্ট্রাপোর্টস প্রো TWS-টিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে Zeri 6983, সেই সাথে এটার বিল্ট ইন CV6.0 নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি ব্যবহার করে কলিংয়ের সময় আপনার ভয়েসকে আরও ক্লিয়ার করে তুলবে এবং ভয়েস কোয়ালিটি আরও ভালো করে অপর প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেবে। এটার স্ট্যান্ড বাই টাইম কিন্তু প্রায় 300 ঘন্টারও বেশি এবং আপনি চাইলে খুব সহজে এটা ইউজ করে কল রিসিভ করা কিংবা কল কেটে দেওয়ার ফিচারটাও উপভোগ করতে পারছেন। টাচ সেন্সিটিভ হওয়াতে আপনি জাস্ট টাচ করে এটার কল রিসিভ করা এবং কল কেটে দিতে পারছেন। সাইজের দিক থেকে খুব বেশি বড় না হয়, খুবই কমফোর্টেবল, আপনি ইউজ করতে পারবেন কানের ভিতরে কোনো রকম অসুবিধা ফেস না করে। আরেকটা মজার বিষয় হচ্ছে এত কম দামের একটা TWS হওয়ার পরেও এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। তাই বলে ওয়াটারপ্রুফ বলে পানিতে চুবিয়ে রাখবেন এমন ভুলটা করবেন না। আসলে সাধারণত এই ধরনের কম বাজেটের হেডফোনগুলো কিন্তু নর্মালি বাইরের বৃষ্টির পানি বা সিটে ফোটা যে পানিগুলো সেগুলো থেকেই এটাকে রক্ষা করতে পারে। তবে পানির মধ্যে চুবিয়ে দিলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, যদিও কোম্পানিটা দাবি করছে এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ, পানিতে ডুবিয়ে রাখলেও কোনো রকম পানি ঢুকবে না, তারপরেও কখনো ট্রাই করবেন না এটা। চার্জে দেওয়া অবস্থায় এখানে যে ডিসপ্লেটা সেখানে এই যে সংখ্যাগুলো ওঠানামা করে চার্জিং কত পার্সেন্ট হচ্ছে সেটা দেখায়, এখানে চার্জ কত পার্সেন্ট হয়েছে
সবকিছু দেখতে পারবেন ডিসপ্লের মধ্যে। এয়ারবাডস দুইটিকে একসাথে কানেক্ট করতে বা পেয়ার করার জন্য জাস্ট টাচ করে 4 সেকেন্ড ধরে রাখতে হবে দুইটাকে একই সাথে, এবং এরপরেই দুইটা একসাথে কানেক্ট হয়ে যাবে এবং আপনার স্মার্টফোনের ব্লুটুথের সাহায্যে এটাকে কানেক্ট করে নিতে পারবেন। দাম খুব কম হওয়ার পরেও এটাতে রয়েছে ENC। এখন আমরা এটার যে দামের বিষয় এবং কোথা থেকে পাবো সে বিষয়ে যদি কথা বলতে চাই, তাহলে এটার দাম মাত্র 300 টাকার আশপাশেই থাকে। ওঠানামা করে কখনো 250, কখনো বা 300, কখনো 350, অর্থাৎ 250 থেকে 350 টাকার মধ্যে এটার দাম ওঠানামা করে। কোথায় পাবেন যদি জানতে চান, ভিডিও ডেসক্রিপশনে এই সেম জিনিসটার লিঙ্ক আমি দিয়ে দিব। অনলাইন মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন। এটা 250-300 টাকার বাজেটের মধ্যে এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা এক কথায় বলা যায় অসাধারণ। এত কম দামে এই আল্ট্রাবডস প্রো যে ফিচারগুলো প্রোভাইড করছে তা এর আশপাশের দামের হেডফোনগুলোতে কোনোভাবেই পাওয়া সম্ভব না, এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন, চাইলে মার্কেট থেকেও নিতে পারেন। সেক্ষেত্রে এটা একটা স্ক্রিনশট নিয়ে মার্কেটের দোকান থেকে দেখিয়ে অর্ডার করতে হবে বা কিনতে হবে, তবে সেক্ষেত্রে হয়তো দাম একটু বেশি পড়বে। সো আমি সাজেস্ট করবো অনলাইন থেকে আপনারা অর্ডার করলে একটু কম দামে পাবেন এগুলো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম সব কম দামের ইউনিক নতুন নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। আর ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আল্ট্রাবডস প্রো 250 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কেমন মনে হয়েছে আপনার কাছে।